আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। দেখুন, মৃত্যুর আগে করোনা নিয়ে সতর্ক বার্তা দিলেন চিকিৎসক। আসুন দেখে নেই বিস্তারিত। ভয়ে আড়ষ্ট গোটা পৃথিবী, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশে। সেই ভয়ের মাঝে করোনায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে একের পর এক মৃত্যুবরণ করছে চিকিৎসকরাও। গত মঙ্গলবার চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের তরুণ উসামা রিয়াজ। পাকিস্তানে বিদেশ ফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হন রিয়াজ। এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন এই তরুণ চিকিৎসক। মৃত্যুর ঠিক 30 মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করলেন তিনি। ওই ভিডিওতে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়, এ ভাইরাস ভয়ঙ্কর, সাবধানে থাকুন, সচেতন থাকুন, এই ভাইরাসের সঙ্গে লড়তে হবে, দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে, সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আমার পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে আল্লাহ রক্ষা করুন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।